আজ আমাদের এই যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের, আপনারা সবাই জানেন যে ভারতের একটি বিজেপির সদস্য নাম হচ্ছে রুফা রুফা, এবং ভারতের বিজেপি সদস্য আরেকজন পুরুষ দুজন মিলে টকশোতে আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করেছে। আমার আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তাদের চরিত্র নিয়ে কথা বলেছে, নাউজুবিল্লাহ বলেন আমার নবীর চরিত্র নাকি খারাপ ছিল, আমার নবী নাকি নারী লোভী ছিল, নাউজুবিল্লাহ বলেন আমার নবী কি নারী লোভী, নাউজুবিল্লাহি মিন জালে। আমরা তীব্র প্রতিবাদ জানাই, রাসূলুল্লাহ নিজে বলেছেন যারা নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে, তাদের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। কি বলেন? সমস্ত ফিকহবিদ আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি সবাই বলেছে যারা আল্লাহর নবীকে নিয়ে কটাক্ষ করবে, চরিত্র নিয়ে কথা বলবে, তাদের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। তাই আমরা দাবিদারি যে এই সমস্ত কাজ যারা করবে অতি তাড়াতাড়ি তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। একমত কিনা আপনারা সম্মানিত হাজেরিন? আফসোসের বিষয়, আমরা এমন একটি রাষ্ট্রে বসবাস করতেছি যেখানে 57টি রাষ্ট্র প্রতিবাদ জানিয়েছে ভারতের বিরুদ্ধে, ওই রুফার বিরুদ্ধে, নবীর চরিত্র নিয়ে যে কথা বলেছে তাদের বিরুদ্ধে। কিন্তু আমরা মুসলিম কান্ট্রি হয়ে আমাদের রাষ্ট্রপ্রধানেরা এখনো নাক দিয়ে ঘুমাচ্ছে। আমাদের তথ্যমন্ত্রী সে বলছে ভারতের বিরুদ্ধে কথা বলতে পারবে না। আপনার আল্লাহ রাসূল থেকে ভারত বেশি হয়ে গিয়েছে কি আশ্চর্য বিষয়। আবার আপনি মনে করেন, দাবি করেন আপনি মুসলমান, আবার বছর শেষে আপনি মক্কা মদিনা গিয়ে হজ করে আসেন, ঠিক কিনা? তো আপনি কিসের মুসলমান? আপনার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে আপনি বসে রয়েছেন, আপনি প্রতিবাদও করতে জানেন না? তাহলে বোঝা গেল আপনি প্রকৃত মুসলমান হতে পারেন না। আপনারাই হচ্ছেন ধর্মের ব্যবসায়ী। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজাম, সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তরের আমার সম্মানিতা তাকওয়াবতী পর্দাসীনা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লক্ষ কোটি গুণ শুকর যে মহান রব আমাদেরকে অসংখ্য অগণিত বান্দাদের থেকে বাছাই করে এই মহান রবের ঘরের মেহমান বানিয়েছেন। রবকে সেজদা দেওয়ার জন্য যে মহান মনিব আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, ওই মনিবের দরবারে সেজদায় উপনীত হয়ে বলিষ্ঠ কণ্ঠে শুক্রিয়া দান করি, আলহামদুলিল্লাহ। ওই নবীর প্রতি লক্ষ কোটি গুণ দরুদ সালাম। নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদনা রাসূল আকরাম সকল কোটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সমস্ত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করছি যারা ইসলামের শুরু থেকে পর্যন্ত দেশের জন্য, কোরআনের জন্য, একামতের দিনের জন্য নিজের জীবনকে অকাতরে বিলীন করে দিয়েছে। আল্লাহ পাক সকলকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুক। আমরা সকলে বলি আমিন। এমন এই মসজিদের আশেপাশে যত মহল্লার ভিতরে যত মানুষ পৃথিবীর বুকে থেকে আখেরাতে চলে গিয়েছে, আল্লাহ পাক সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক, আমরা বলি আমিন। সম্মানিত হাজরিন, আমরা এমন একটি মুহূর্ত পাড়ি দিচ্ছি, এমন একটি সময় আমরা পাড়ি দিতেছি যে সময়টা জাহিলি যুগের মতন হতে চলতেছে। জাহিলি যুগের ভিতরে যেরকম বর্বরতা, অহংকারী, বাটফারি, সিটিংবাজি, দুর্নীতি, রাহাজানি, হানাহানি, মারামারি, কাটাকাটি, জানা, ব্যবসা জাহিলিয়াতের যুগে যেরকম হয়েছিল, ঠিক আমরা বর্তমান সমাজ ব্যবস্থা ঠিক জাহিলিয়াতের দিকে চলে যাচ্ছে। আমরা যদি এই জাহিলিয়াতকে যদি বর্তমান যেভাবে সমাজ ব্যবস্থা চলতেছে এইভাবে যদি চলতে দিই, তাহলে আমরা ওই আরবের যেরকম জাহিলিয়াতের অবস্থা হয়েছিল আমাদেরও ঠিক
এই অবস্থাই হবে। কারণ আমরা এখন মুসলমান হয়ে গিয়েছি নামদারি, মুসলমান হয়ে গিয়েছি নামদারি, মুসলমান হয়ে গিয়েছি নামদারি হাজি, মুসলমান হয়ে গিয়েছি নামদারি নামাজি, মুসলমান হয়ে গিয়েছি নামদারি দানবী। কথা বলেন ঠিক কিনা? কারণ এখন আর মুসলমানের সেই ইমান, ওই ইমান এখন আর মুসলমানদের নেই। যে ইমানের হুঙ্কার, যে আল্লাহ আকবার হুঙ্কারের ইমানের তাজে, আল্লাহ আকবার বলার সাথে সাথে গোর গোবিন্দ সিংহাসন পর্যন্ত চুরমার হয়ে গিয়েছে ঠিক কিনা? কিন্তু ওই আল্লাহ আকবার বলার যে ইমান দিয়ে বলেছিলেন শাহ জালাল শাহ ফরাদ, আজ কি আমরা কি তাদের মতন এরকম ইমানদার হতে পেরেছি? সাহাবাই কেরামের যে ইমান, ওই ইমানটা আমাদের কাছে না থাকার কারণে আজ কাফের মুশরিক ইহুদিরা আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করে, আজ আমাদের উপরে তারা তাকাব্বরি করে, আজ আমাদের ইমানই শক্তি না থাকার কারণে আজ তারা আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গ করে। আস না নাই, তারা আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে, তারা আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, নাউজুবিল্লাহ বলেন, আমার রাসূলের আদর্শ নিয়ে এই পৃথিবীর যত মানুষ এসেছে, যত নবী এসেছে, যত রাসূল এসেছে, সমস্ত নবী, সমস্ত আম্বিয়া, সমস্ত মানুষ এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আগে এবং পরে সমস্ত মানুষের থেকেও হাজার গুণ চরিত্র অধিকারী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ ওই নবীকে নিয়ে আমাদের ব্যঙ্গসূত্র করা হয়, নবীজির চরিত্রে কালি লাগানো হয়। আজ আমরা মুসলমান ঘরে বসে রয়েছি, আমরা প্রতিবাদ করতে জানি না, আবার আমরা এমনও রয়েছি আমরা শুধু মনে করি এটা ওলামায়ে কেরামের প্রতিবাদ, এটা আলেমদের প্রতিবাদ করবে, আলেমেরা মসজিদে প্রতিবাদ করবে, আলেমেরা খানকায় প্রতিবাদ করবে, আলেমেরা রাস্তায় প্রতিবাদ করবে, এটা আলেমদের কাজ। আসলে কি এটা আলেমদের কাজ? এটা সমস্ত উম্মতি মুহাম্মদের কাজ কিনা? নবীজির চরিত্রে যারা কলম দেবে, নবীজির চরিত্রে যারা কলমকে দাগ দিতে চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সকল মুসলমান সোচ্চার হতে হবে কিনা? কিন্তু আজ আমরা শুধু আলেমদেরকে নিয়ে পড়ে রয়েছি। তবে দুঃখের বিষয়, আজ আমরা নামদারি মুসলমান, আমরা নেতার জন্য জীবন দিতে পারি, নেতাকে নিয়ে যখন ব্যঙ্গসূত্র করা হয় তখন আমরা 7 বছরের জেল জুরুম জরিমানা করতে পারি। নেতার বিরুদ্ধে যখন ব্যঙ্গসূত্র করা হয়, নেতার বিরুদ্ধে যখন কথা বলা হয়, তখন তাকে এরেস্ট করে তাকে লাঞ্ছনাধরক শাস্তি তার ব্যবস্থা করা হয়, জেল জুরুম জরিমানা করা হয়। কিন্তু আফসোসের বিষয়, এই পৃথিবীর যায় বাদশাহী আল্লাহ ফাঁক দিয়েছেন, যার করুণায় যার রহমতে আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করতো না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি প্রেরণ না করতো, যার উসিলায় এই পৃথিবী, যার উসিলায় আজ আমরা মুসলমান, যার উসিলায় আল্লাহ পাকের বান্দা হলাম, সে নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আজ আমরা মুসলমান ঘরে বসে রয়েছি, আজ আমরা মুসলমান প্রতিবাদ করতে জানি না। তাই ইহুদি নাসারা মুশরিকেরা নাস্তিকেরা আজ আমাদের মাথার উপরে গুরপাক খাচ্ছে। মনে রাখবেন, যারা নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, যারা নবীজিকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, তারা কোনো ধর্মের মানুষ নয়, কোনো ধর্মের নয়, কোনো জাতির নয়, এরা এদের কোনো বংশ, এদের কোনো পরিচয় নাই। এদের একটি পরিচয়, তারা মানবতার দুশ্মন। তারা কার দুশ্মন? তারা মানবতার দুশ্মন, তারা বিশ্ব সভ্যতার দুশ্মন, তারা মানুষের দুশ্মন, তারা আল্লাহ এবং তার রাসূলের দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? কারণ এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কোন দুনিয়ার মানুষ তারকে সার্টিফিকেট দেয় নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ ঘোষণা দিয়েছেন নবীর চরিত্র সম্পর্কে,
আল্লাহ পাকের নিজের সিফাতি নাম নবীজিকে নাম দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের নাম হচ্ছে আজিম, ওই আজিম নামটা আল্লাহ পাক নবীর জন্য ওয়াকফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। মহা চরিত্র অধিকারী, ইন্নাকা আলা খুলুকিল আজিম, সুবহানাল্লাহ বলেন। ইন্নাকা আলা খুলুকিল আজিম, এই দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ নিজে বলতেছে ইন্নাকা আলা খুলুকিল আজিম, আমার নবীর চরিত্র এই পৃথিবীর যা কিছু আছে সবচেয়ে বেশি এবং চরিত্রের অধিকারী আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি, সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি সার্টিফিকেট দেওয়ার কি, আমার আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছে আমার নবীর চরিত্র হচ্ছে মহান পবিত্র, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আজ আমার নবীকে নিয়ে তারা ব্যঙ্গচিত্র করতেছে। তবে মুসলমান যদি প্রতিবাদ করতে না জানি, তাহলে আমরা দিন দিন ইহুদি মুশরিকেরা আমাদেরকে মুসলমান কান্ট্রিগুলোকে মুসলমানগুলোকে তারা দিন দিন দমাতে চেষ্টা করবে, তাই আমরা ইমানি শক্তি দিয়ে প্রতিবাদ করবই করব। এই যে ভারতের এক এক আমাদের নিজের রাষ্ট্রেও এরকম প্রতিবাদ, এরকম ব্যঙ্গচিত্র নবীকে করা হয়েছিল, তাদেরও ঠিক মতো বিচার হয় নাই। আজ আমাদের এই যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের, আপনারা সবাই জানেন যে ভারতের একটি বিজেপির সদস্য নাম হচ্ছে রুফা, এবং ভারতের বিজেপি সদস্য আরেকজন পুরুষ দুজন মিলে টকশোতে আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করেছে। আমার আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তাদের চরিত্র নিয়ে কথা বলেছে, নাউযুবিল্লাহ বলেন। আমার নবীর চরিত্র নাকি খারাপ ছিল, আমার নবী নাকি নারী লোভী ছিল, নাউযুবিল্লাহ বলেন। আমার নবী কি নারী লোভী, নাউযুবিল্লাহি মিন জালে। আমরা তীব্র প্রতিবাদ জানাই রাসূলুল্লাহ এবং সমস্ত রাসূলুল্লাহ নিজে বলেছেন, যারা নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে, তাদের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। কি বলেন? মৃত্যুদণ্ড। সমস্ত ফিকহবিদ, আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি সবাই বলেছে, যারা আল্লাহর নবীকে নিয়ে কটাক্ষ করবে, চরিত্র নিয়ে কথা বলবে, তাদের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। তাই আমরা দাবিদারি যে এই সমস্ত কাজ যারা করবে, অতি তাড়াতাড়ি তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। একমত কিনা আপনারা? সম্মানিত হাজরিন, আফসোসের বিষয়, আমরা এমন একটি রাষ্ট্রে বসবাস করতেছি যেখানে 57টি রাষ্ট্র প্রতিবাদ জানিয়েছে ভারতের বিরুদ্ধে, ওই রুফার বিরুদ্ধে, নবীর চরিত্র নিয়ে যে কথা বলেছে তাদের বিরুদ্ধে, কিন্তু আমরা মুসলিম কান্ট্রি হয়ে আমাদের রাষ্ট্রপ্রধানেরা এখনও নাক দিয়ে কি ঘুমাচ্ছে। আমাদের তথ্যমন্ত্রী সে বলছে ভারতের বিরুদ্ধে কথা বলতে পারবে না। আপনার আল্লাহ রাসূল থেকে ভারত বেশি হয়ে গিয়েছে কি আশ্চর্য কিছু। আবার আপনি মনে করেন, দাবি করেন আপনি মুসলমান, আবার বছর শেষে আপনি মক্কা মদিনা গিয়ে হজ করে আসেন, ঠিক কিনা? তো আপনি কিসের মুসলমান? আপনার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে আপনি বসে রয়েছেন, আপনি প্রতিবাদও করতে জানেন না? তাহলে বোঝা গেল আপনি প্রকৃত মুসলমান হতে পারেন না, আপনারাই হচ্ছে ধর্মের ব্যবসায়ী। সম্মানিত হাজরিন, নবীকে নিয়ে এবং রাসূলুল্লাহর স্ত্রী মাত্র দুইজনকে নিয়ে ইহুদিরা বেশি কথা বলে, এটা তৎকালীন আমলেও ছিল, রাসূলুল্লাহর আমলেও আপনার রাসূলের স্ত্রী দুইজনকে নিয়ে রাসূলকে বেশি কথা বলতো। কয়জন? একজন হচ্ছে আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হতো। দ্বিতীয়টা হচ্ছে আমাদের আম্মা জান হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন রাসূলুল্লাহর স্ত্রী আমাদের আম্মাকে নিয়ে এই কাফের মুশরিকেরা ইহুদিরা আমার নবীকে নিয়ে, আমার আম্মা জানকে নিয়ে তারা ব্যঙ্গচিত্র করে, ওই কথা বলে যে রাসূলুল্লাহ নারী রবি, নাউযুবিল্লাহ বলেন। কারণ আল্লাহর হাবিব যতটা বিয়ে করেছেন নিজের ইচ্ছা থেকে বিয়ে করেছেন না, আল্লাহর হাবিব দুনিয়াতে যতদিন ছিলেন নবীজির জবান থেকে কোনো কথা নিজে ইচ্ছাতে বলেন নাই, নবীজি যা বলেছেন সব কার পক্ষ থেকে, নবীজি যা বলেছেন নিজের থেকে কোনো কথা বলেন নাই, নবীজি যা বলেছেন সব আল্লাহ বলাইছে, সুবহানাল্লাহ বলেন। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা, আল্লাহ পাক বলেন
আমার নবী যা বলে সব আমি আমি যা বলি তাই বলে, আমার নবী যা বলে সব ওহি। নবীজির ইচ্ছা তো নবী বিয়ে করে নাই, তবে এই দুইটা বিয়ে নিয়ে কেন এত কথা বলে? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে রাসূলুল্লাহ বিয়ে করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 6, তখনই আল্লাহর হাবিব স্বপ্নে যোগে আমাদের আম্মা জানকে 2 বার দেখেছেন। কয়বার? এখন স্বপ্নে যোগে নবীদের স্বপ্ন কি ওহি? বলেন না, নবীদের স্বপ্ন কি ওহি? নবীদের সমস্ত নবীদের স্বপ্ন আমাদের মতন স্বপ্ন নয়, আমাদের স্বপ্ন নবীদের মতন। আমরা যে স্বপ্ন দেখি এটা আমাদের শয়তানি অনেক সময় স্বপ্নগুলো দেখায়, কিন্তু নবীদের স্বপ্ন স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হচ্ছে ওহি। সুবহানাল্লাহ। বলেন রাসূলকে দেখানো হলো স্বপ্নে যোগে আমাদের আম্মা জানকে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বপ্নে যোগে দেখলেন। 2 দিন যখন দেখলেন, আল্লাহর হাবিব হযরতে জিব্রাইলকে ডেকে বলেন, ও ভাই জিব্রাইল, আমি আজকে 2টা দিন একটা হুর, সুন্দরী একটা হুর আমি দেখতেছি, রেশমি কাপড় পরিধান করে খুব সুন্দর একটা নারী আমি স্বপ্নের ভিতরে দেখতেছি, এটাকে। হযরতে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার আশেপাশে রয়েছে। বলে, আমার আশেপাশে? আপনি দেখেছেন? ও, আমি কখন দেখলাম এরকম তো জানা নাই, কারণ আম্মা জানকে দেখানো হয়েছে যখন আম্মা জান উপযুক্ত হবে যে বয়স, ওই বয়সের উপযুক্ত নারী বানিয়ে আল্লাহ পাক নবীকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূল হযরতে আম্মা জানকে আয়েশাকে দেখেছেন মাত্র 6 বছর বয়স। হযরত জিব্রাইলকে বলেন, এটাকে তুমি বলো। ও আখু জিব্রাইল, এটাকে আমি তো চিনছি না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন এই হবে আপনার স্ত্রী। সুবহানাল্লাহ। বলে, এই হবে আপনার শেষ স্ত্রী, সবার থেকে ছোট স্ত্রী হবে, ওই স্ত্রীটা আপনার পার্শ্ববর্তী রয়েছেন। ও কে এটা? ও আমা আপনার বন্ধু হযরতে আবু বকর সিদ্দিকের কন্যা হযরতে আয়েশা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে দিয়েছেন আপনি তাকে বিয়ে করবেন, তার জন্য প্রস্তাব পাড়ান। হযরতে রাসূলুল্লাহ আল্লাহর নির্দেশ পেয়ে রাসূলের ফুফু আম্মাকে নিয়ে পাটা প্রেরণ করেছেন, কারণ বিয়ে শাদীতে নিয়ে মুরব্বী লাগে কি না? অবা লাগে না? মুরব্বী ছাড়া, গার্জিয়ান ছাড়া কি বিয়ে হয়? আল্লাহর হাবিব গার্জিয়ান ফুফু, ফুফুকে প্রেরণ করেন, ও ফুফু আপনি চলে যান। আবু বকরকে গিয়ে বলেন, আল্লাহ নির্দেশ দিয়েছে যে আমি নির্দেশ দিয়েছি তার মেয়েকে আমার বিয়ে করার জন্য। ফুফু চলে গেলেন আবু বকরের বাড়িতে। বলেন, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একটি প্রস্তাব নিয়ে এসেছি। ও কি প্রস্তাব? বলেন, আল্লাহর হাবিব বলেছে আপনার মেয়ে হযরতে আয়েশার সাথে রাসূলুল্লাহর বিয়ে সাব্যস্ত করার জন্য, আপনি কি রাজি? আবু বকর বলে, এটা কীভাবে সম্ভব? রাসূল আর আমি দুজন বন্ধু, দুজন কি বন্ধু? তো বন্ধু আর বন্ধু দুজন ভাই হয় কি না? এখন ভাইয়ের মেয়ে হয় কি? ভাইজি। এখন এটা কীভাবে সম্ভব? এটা কখনো সম্ভব না। ফুফু চলে গেলে রাসূলুল্লাহর কাছে, রাসূলের কাছে চলে গেলেন, বলে, আবু বকর কি বলেছে? বলে, এটা আপনি আর সে বন্ধু, এটা কীভাবে হয়? রাসূলুল্লাহ বলে, আপনি চলেন, আপনি গিয়ে বলে আল্লাহর নির্দেশ দিয়েছে, এটা আমার কথা নয়, আল্লাহ নির্দেশ দিয়েছে এ বিয়ে করার জন্য। হযরতে আবু বকর ওই মুহূর্তে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে ঠিক করেছেন একটা মুশরিকের সাথে। কার সাথে? মুশরিকের সাথে বিয়ে অলরেডি ঠিক। এমন সময় ওই মুশরিক ছেলে তার বাবাকে নিয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে হাজির। বলতেছে, তুমি তো মুসলমান হয়ে গিয়েছো। আবু বকরকে বলে, তুমি তো মুসলমান, তোমার মেয়ে মুসলমান, যদি আমার ছেলেকে বিয়ে করাই তাহলে আমার ছেলেও মুসলমান এবং বংশবিস্তার মুসলমান হয়ে যাবে, এটা হবে না। সব কিছু কে ঘুরাচ্ছে? কে ঘুরাচ্ছে? আল্লাহ। আবু বকর চিন্তা করে বিয়ে যখন ফিরিয়ে দিল,
মুশরিকের সাথে যখন বিয়ে হবে না, আলহামদুলিল্লাহ আমার কাছে তো এর থেকেও ভালো ছেলে আছে, আছে কি না? এই মুহূর্তে আবার সাথে সাথে রাসূলুল্লাহর ফুফু আবার হাজির, হযরত আবু বকর রাসূলের ফুফুকে দেখে আনন্দ আত্মার হয়ে গেলেন। ফুফু এসে বলেন, ও আবু বকর, এটা রাসূলের কোনো নির্দেশ নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে প্রেরণ করেছে। আল্লাহ বলেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবে রাসূলের শেষ স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর খুশি হয়ে গেলেন, তাদের বিয়েশ বাস্তবতা হয়ে গেল, বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে গেল। মা আয়েশার বয়স যখন 6 বছর, তখন রাসূলের সাথে বিয়ে বন্ধন হয়ে গেল। 9 বছর বয়সে মা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উপযুক্ত হলেন, তখন রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। এই যে ছোটকালে বিয়ে হলো, কাফের মুশরিক ইহুদিরা মনে করল নবী হচ্ছে নারী নবী, নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, নবী ছোট একটি বাচ্চাকে বিয়ে করেছে। আসলে কি নবী কি ছোট অবস্থায় বিয়ে করেছে? ঠিক, কিন্তু উপযুক্ত ছাড়া কি নবীর ঘরে গিয়েছে? গিয়েছে। নবীজি আয়েশাকে বিয়ে করার কারণও রয়েছে। আল্লাহ পাক কেন নবীজির সাথে হযরতে আয়েশাকে বিয়ে করালেন? কারণ আল্লাহর হাবিবের সাথে বিয়ে হওয়ার মাধ্যমে এক নাম্বার হলো স্ত্রী যতটা রয়েছে, 11 জন স্ত্রীর ভিতরে সবচেয়ে জ্ঞানের অধিকারী হলো আম্মাজান আয়েশা। সুবহানাল্লাহ, সবচেয়ে জ্ঞানের অধিকারী সে। রাসূলুল্লাহ বলা মাত্রই সাথে সাথে মুখস্থ। সুবহানাল্লাহ। অনেক সময় রাসূলুল্লাহ হাদিস বলতো, অনেক সাহাবীরা পুনরায় শোনার জন্য চাইতো, তখন আল্লাহ রাসূল বলতো তোমাদের আম্মা আয়েশা আছে তার থেকে শুনে নাও। সুবহানাল্লাহ বলেন। এত জ্ঞান ছিল, 2210টি হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। অনেক সাহাবী মহিলা ছিলেন, এত হাদিস তারা বর্ণনা করেন না, কারণ সাহাবায়ে কেরাম অনেকে লজ্জা পেতেন, অনেকে লজ্জা পেতেন যে কিভাবে আমি রাসূলুল্লাহর কাছে বিভিন্ন মাসালা সম্পর্কে জিজ্ঞাসা করব, স্বামী স্ত্রীর মাসালাগুলো আমার রাসূলকে কিভাবে জিজ্ঞাসা করব, শরমের ব্যাপার কিনা। যেমন আপনার ছেলে যদি আপনাকে তাদের স্ত্রী স্বামী স্ত্রীর গোপন যে মাসালা মাসালেন কি বাপকে বলা যায়, শরমের কথা না? অনেক সাহাবীরা লোক লজ্জার কারণে বলতে পারতো না, তখন এই সুযোগটা আল্লাহ পাক করে দিয়েছে। স্বামী স্ত্রীর গোপন যেই মাসালা মাসাইলগুলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সংস্পর্শে আসার কারণে সমস্ত হাদিসগুলো আম্মাজান আয়েশা থেকে সাহাবায়ে কেরাম তারা সংগ্রহ করে নিয়েছে। সুবহানাল্লাহ। আম্মাজান অনেক বছর বেঁচে ছিলেন। সমস্ত সাহাবীরা যখন কোনো জটিল মাসালা নিয়ে পড়ে যেতেন, তখন আমাদের আম্মাজান আয়েশার কাছে চলে আসতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই বড় খেজমতটা আল্লাহ পাক করানোর জন্য যে কিয়ামত পর্যন্ত সকল উম্মতি মুহাম্মাদের ইসলামী শরীয়তের মাসালা মাসাইলের জন্য আম্মাজান আয়েশার সাথে রাসূলুল্লাহর বিয়ে বন্ধন আবদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই আম্মাজানকে নিয়ে তারা কথা বলে। দ্বিতীয় নম্বর বিয়ে হলো জয়নব। আমাদের আম্মাজান জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলুল্লাহর ফুফাতো বোন। কি বোন? ফুফাতো বোন, রাসূলুল্লাহর ফুফাতো বোন। তার সাথে বিয়ে বন্ধনের ঘটনাটাকে নিয়ে কাফের মুশরিকেরা বেশি মাথামাতি করে। রাসূলুল্লাহর একজন ফারাক পুত্র, তার নাম যায়েদ বিন হারেস, হারেসা যায়েদ বিন, নাম শুনছেন আপনারা? রাসূলুল্লাহর ফারাক পুত্র। এটা কোথা থেকে আসলো? রাসূলুল্লাহর স্ত্রী হযরতে আমাদের আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার মামাতো ভাই, তার মামাতো ভাই ওই যায়েদ যখন বন্দী ছিল, তার মামাতো ভাই তাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার বাইফো, তার বাইফো খাদিজাকে এই যায়েদকে দান করেছে। এই যায়েদ ছিল গোলাম, যায়েদ ছিল কি? গোলাম, দাস। খাদিজাকে দান করেছে তার বাইফো। দান করার পর যখন রাসূলুল্লাহর সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়ে গেল, তখন এই যায়েদ বিন হারেসাকে রাসূলুল্লাহকে দান করলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলকে যখন যায়েদকে দান করলো খাদিজা,
তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েদকে বলল, তুমি আজ থেকে আজাদ হয়ে গেল। সুবহানাল্লাহ বলে, তুমি আজ থেকে স্বাধীন। শুধু তাই নয়, তুমি আজ থেকে আমার ফালক পুত্র। সুবহানাল্লাহ বলে, রাসূলুল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিলেন কিনা, আসিল কি দাস করে দিলেন স্বাধীন এবং নিজের পালক পুত্র হিসেবে ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই সময় জাহেলিয়াতের যুগে যারা ফালক পুত্র, ওই ফালক পুত্ররা তার বংশের অধিকারী হতো। যেরকম নিজের সন্তান যেরকম বংশের অধিকারী হতো, সম্পত্তি যেরকম পেত, ঠিক তেমনি ফালক পুত্র ওই সময় বংশবিস্তার পেত। এবং যে বংশের হোক, যদি যে বংশের মানুষ তাকে পালবে সেই বংশের অধিকারী হবে। এবং তাদের স্ত্রী যেরকম নিজের ছেলের স্ত্রীকে যেরকম বিয়ে করা হারাম তালাক দেওয়ার পর, ঠিক তেমনি পালক পুত্রের স্ত্রীকেও তালাক দিবার পর বিয়ে করা ওই সময় জাহেলি যুগে এটা কি হারাম ছিল, জাহেলিয়াতের আমল। পরবর্তীতে এটা রুখসেত হয়ে যায়। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহর পুত্র, পালক পুত্র যায়েদ যখন উপযুক্ত হয়ে গেল, যখন বিয়ের উপযুক্ত হলো, তখন যায়েদকে বিয়ে করানোর জন্য আল্লাহ রাসূল প্রস্তাব প্রেরণ করলেন রাসূলুল্লাহর ফুফাতো বোন জয়নবের কাছে। সুবহানাল্লাহ। বলো, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রাসূলুল্লাহ প্রস্তাব পাঠালেন কার জন্য? যায়েদের জন্য। কার জন্য? যায়েদের জন্য। তখন জয়নব, রাসূলুল্লাহর ফুফাতো বোন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যেই রাসূলুল্লাহ যে বিয়ের কথা বলেছে, আমি হলাম কুরাইশ বংশ, আমার বংশ মর্যাদা টাকা পয়সা সব কিছু আমার আছে। রাসূল যে যায়েদের কথা বলেছে, এই যায়েদ তো হচ্ছে গোলাম, এই যায়েদের কোনো বংশ পরিচয় নেই, এই যায়েদ মাত্র গোলাম, সে তো পালক পুত্র, তার কাছে কীভাবে আমি বিয়ে বন্ধন আবদ্ধ হব। তখনই রাসূলুল্লাহর এই প্রস্তাবকে কি নাথিং করে ফেলে দিল, প্রস্তাব আর গ্রহণ করল না জয়নব। রাসূলুল্লাহর প্রস্তাব যখন মানল না, তখনই সাথে সাথে আল্লাহ পাক কোরআন আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন সূরাতুল আহজাবের 37 নম্বর আয়াত আল্লাহ পাক সাথে সাথে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ পাক বলেন, ওয়া মা কানা লিল মুমিনিনা ওয়ালা আল মুমিনাতি ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুলা লাহুমুল খায়রাতু মিন আমরিহিম ওয়ামান ইউদ্ঈ আল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান বাঈরা মুবিনা ফাকাদ দাল্লা দালালান মুবিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ওয়ামা কানা লিল মুমিনিনা, যে হে মুমিন ইমানদাররা শুনো শুনো, আল্লাহ এবং তার রাসূলের কোনো কাজ আদেশ দিলেন, ওই কাজ রাদের যদি তুমি অমান্য করে নাও, তাহলে মনে রাখো প্রকাশ্য তুমি পদভ্রষ্টতা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বলেন আল্লাহ রাসূলের কাছে জিব্রাইলকে প্রেরণ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুনিয়ে দেন, যারা আল্লাহ এবং তার রাসূলের আদেশকে অমান্য করে, প্রস্তাবকে তারা খেয়ানত করে, তারা পদভ্রষ্টতা হয়ে যাবে। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে যখন চলে গেল, হযরতে জয়নব এই কথা শুনে সাথে সাথে বীর প্রস্তাবে রাজি হয়ে গেল। হযরতে যায়েদ বিন হারেসার সাথে আল্লাহ রাসূল জয়নবের বিয়ে কি আবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। বিয়ে হয়েছে ঠিক, কিন্তু তাদের স্বভাবগত মিলমিশ হয় নাই, প্রকৃতিগত মিলমিশ হয় নাই, কারণ সে এক বংশের ওই এক বংশের তাদের মিলমিশ হইতেছে না। এখন অনেকদিন যাওয়ার পর তাদের ঝগড়া বিবাদ, স্বামী স্ত্রী আছে কি না, ঝগড়া বিবাদ হয় না? এখন দুজনের বংশ যখন মিলে নাই, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া আছে কি না? ঝগড়া হইতেছে, তাদের কোনো মিলমিশ হচ্ছে না, কথা আর কাজে কোনো মিল নাই, কারণ দুইজন দুই বংশের লোক হওয়ার কারণে তাদের স্বভাবগত বংশগত আচার আচরণ ভিন্ন হয়ে গিয়েছে, এই কারণে তাদের প্রকৃতি কোনো মিলই হয়নি। তখনই যায়েদ রাসূলুল্লাহর দরবারে এসে হাজির, রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীকে আমি তালাক দিতে চাই। কি দিতে চাই? তালাক। কেন? রাসূলুল্লাহ বলে কেন? বলছে আমাদের ভিতরে মিলমিশ হচ্ছে না, আজকে অনেকদিন বিয়ে হলো, কোনো মিলমিশ
নাই। আল্লাহর হাবিব বলেন তালাক হচ্ছে ইসলামে সবচেয়ে নিকৃষ্ট, জায়েজ হালাল। তালাক দেওয়া দিও না, তুমি কিছুদিন থাকো, ঠিক হয়ে যাবে। রাসূলুল্লাহ এই কথা বলেছেন, অথচ এর আগে আল্লাহ পাক আয়াত নাজিল করে বলেছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, জায়েদ যখন তার স্ত্রী জয়নবকে তালাক দিবেন তখনই আপনি জয়নবকে বিয়ে করবেন। আল্লাহর হাবিব এই কথা শুনে চিন্তিত হয়ে গেলেন, জায়েদ কিন্তু এখনও তালাক দেয় নাই, আমি কিভাবে জায়েদকে এই কথা বলি? যদি এই কথা বলি তাহলে কাফের মুশরিকেরা সুযোগ পেয়ে যাবে, বলবে পুত্রর বধূকে তালাক দিয়ে নিজে বিয়ে করেছে, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ বললেন, স্বপ্নের ওহীটা গোপন রাখলেন, বলেন জায়েদ তুমি তালাক দিও না, চলে যাও। জায়েদ চলে গেল, শেষমেশ আবারও ঝগড়া, শেষে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা তালাক দিয়েই দিল। তখনই আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাযিল করে রাসূলুল্লাহকে হুঁশিয়ার করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে তার প্রতি রহম করেছেন, আল্লাহ পাক আপনাকে নির্দেশ দিয়েছে, আপনি এটা ঠিক করেন নাই, আপনি এটা তার প্রতি রহম করেছেন, অথচ সেই তালাক দিয়ে দিয়েছে, আপনি তাকে বিয়ে করেন। এখন রাসূলুল্লাহ চিন্তিত হয়ে গেলেন, কিভাবে সম্ভব? এখন আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম হিজরিতে আমাদের মা হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জায়েদ তালাক দেওয়ার পর, ইদ্দত পালন করার পর আল্লাহর হাবিবের সাথে আমাদের মা জয়নবের বিয়ে হয়ে যায়, সুবহানাল্লাহ। এখন বিয়ের পরে এদিকে মুশরিকেরা উৎপেতে রয়েছে কিনা, সুযোগ পাইছে কিনা? মুশরিকেরা আরবের অলিতে গলিতে প্রচার করে যে নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নিজেকে নবী দাবি করে, সে কত নারী নবী বলুন না, নাউজুবিল্লাহ, সে কত নারী নবী, দেখো নিজের কি পুত্রের ওয়াইফকেও ছাড়ে না, নাউজুবিল্লাহ বলেন, নিজের পুত্রের বউকে নিজেই বিয়ে করেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। আসলে কি সে নিজের পুত্রের বউ? অলরেডি তালাক দিয়ে দিয়েছে, আর তো সে নিজেরই ছেলে নয়। রাসূলুল্লাহ কি কোনো ছেলে আছে? পালক পুত্র কি ছেলে হয়? ওই সময় জাহেলী যুগে তারা মনে করত পালক পুত্র নিজের পুত্র, নাউজুবিল্লাহ। জয়নবের সাথে বিয়ের মাধ্যমে, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূলুল্লাহর বিয়ের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুসংস্কার মদিনাতে ছিল, আরবে ছিল, ওই কুসংস্কার যে ছেলের পালক পুত্রর ছেলে নিজের ছেলের মতো পালক পুত্রর তালাকপ্রাপ্ত বউকে বিয়ে করা যাইত না, সে কুসংস্কারকে এই বিয়ের মাধ্যমে আল্লাহ পাক চিরতরের জন্য ধ্বংস করে দিয়েছেন, সুবহানাল্লাহ। বলে ওই কাফের মুশরিকরা যেরকম এই বিয়ে নিয়ে কটাক্ষ করেছে, ঠিক কাফের মুশরিকের আন্ডা নাতিরা ফুতিরা এখনো আছে কিনা? আমার রাসূলকে নিয়ে এখনো তারা বলতেছে। তবে এই জয়নবের বিয়ে এই জমিনে হয় না, এটা কোথায় হয়েছে? আসমান। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর স্ত্রীদের কাছে অহংকার করতেন, নিজেকে নিয়ে গৌরব করতেন, বলে রাসূলুল্লাহর স্ত্রীরা তোমাদের বিয়ে হয়েছে তোমাদের পিতার মাধ্যমে, পিতার প্রস্তাবের মাধ্যমে, আর আমার বিয়ে জমিনে হয় নাই, আমার বিয়ে হয়েছে আরশে আজীবে, সুবহানাল্লাহ। বলেন জয়নবের বিয়ে কোথায় হয়েছে? আল্লাহর নির্দেশ কিনা? এরপরে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্যের কথা বলেছেন, যে আমার বৈশিষ্ট্য হলো আমি এবং আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহর দাদা হলো একজন, দাদা কি আব্দুল মুত্তালিব কিনা? রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, আর আমাদের আম্মা জান জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার দাদাও আব্দুল মুত্তালিব, একজন দাদা। তবে এই যে মুশরিকেরা এগুলো নিয়ে মাতামাতি করার কারণে যখন কাফের মুশরিক ইহুদিরা চারিদিক থেকে রাসূলুল্লাহকে অপবাদ দিচ্ছে, রাসূলুল্লাহকে নবী নবী বলছে, রাসূলুল্লাহর চরিত্র আঘাত করতেছে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত তখনই নাযিল করে দিয়ে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাবান নাবিয়্যিন وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের কোনো ফিতা নয়,
তোমাদের পুরুষদের কোনো পিতা নয়, তিনি হচ্ছে আল্লাহর রাসূল। তিনি কি? আল্লাহর রাসূল। তোমরা আল্লাহ পাক বলেছেন, ঘোষণা দিয়ে বলেন তোমরা যে আমার নবীকে নিয়ে, নবীর চরিত্র নিয়ে কথা বলো, নবীজি ছেলের বউকে বিয়ে করেছে, নাউযুবিল্লাহ। শুনে রাখো, আল্লাহর নবী কোনো পুরুষের পিতা নয়। সুবহানাল্লাহ, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। আর মুশরিকেরা আল্লাহর কথা তো কি মানে? আল্লাহর কথা কি মানে না? এই কারণে এখনো পর্যন্ত ওই মুশরিকেরা রাসূলুল্লাহর স্ত্রীকে নিয়ে কটাক্ষ করে, নাউযুবিল্লাহ বলেন। সম্মানিত হাজেরিন, এই রাসূল এসেছেন, সমস্ত পৃথিবী আল্লাহ পাক যতটুকু সৃষ্টি করেছেন, তমাম জগৎ, যে জগতের মালিক আল্লাহ, সমস্ত জগতের যিনি রব্বুল আলামিন, সমস্ত জগতের তিনি রহমাতাল্লিল আলামিন হচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন। হে রাসূল, আমি যতটা জগতে রব্বুল আলামিন, আপনি ততটা জগতের রহমাতাল্লিল আলামিন। নবী হচ্ছে সমস্ত জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন, কাফের বলেন, মুশরিক বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, সমস্ত দলের মানুষ, সমস্ত শ্রেণীর মানুষের জন্য, সমস্ত সৃষ্টিকুলের জন্য আল্লাহর হাবিব বলে রহমত। সুবহানাল্লাহ বলেন। আজ ওই রহমত নবীর, নবীকে পেয়ে আমরা নবীর নামে ব্যঙ্গ করতেছি। তবে এই দুনিয়া আপনিও বেঁচে যেতে পারবেন, কিন্তু পরকালে আফসোস করা ছাড়া আপনি বাঁচবেন না। রাসূলুল্লাহ এবং জয়নবকে বিয়ে করার পর পর্দার আয়াত তখন নাজিল হয় সূরাতুল আহজাব। যারা কোরআন শরীফ পড়তে পারেন তারা সূরাতুল আহজাবের তাফসীর পড়বেন, ওই তাফসীরে রাসূলুল্লাহ এবং জয়নবের বিয়ে সম্পর্কে আছে। পর্দার আয়াত, জয়নবকে বিয়ে করার পর আহজাবের 53 নম্বর আয়াত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন, এই আল্লাহ এবং তার হুকুমে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার বিয়ে আল্লাহ পাক নিজেই করাইছেন, এবং দ্বিতীয় নম্বর আমার বিয়ের গটকালি করেছে হযরত জিব্রাইল। সুবহানাল্লাহ বলেন, কে করাইছে? জিব্রাইল। শুধু তাই নয়, কোরআনুল কারিমের ভিতরে 28 জন নবীর নাম আছে। কয়জন? 28 জন নবীর নাম। কিন্তু সাহাবিদের ভিতরে, এত বড় বড় সাহাবিদের কোনো সাহাবির নাম নাই, শুধু একজন সাহাবির নাম আছে। সুবহানাল্লাহ বলেন, কয়জন সাহাবি, তার নাম কি জানেন আপনারা? কেউ পারেন? শুধুমাত্র একজন সাহাবির নাম কোরআনুল কারিমের ভিতরে এসেছে, ওই সাহাবি আর কেউ নয়, রাসূলুল্লাহর পালক পুত্র হযরতে যায়েদ। সুবহানাল্লাহ বলেন, যায়েদ বিন হারেসার নাম এসেছে কোরআনুল কারিমের ভিতরে। সুবহানাল্লাহ বলেন, এই সাহাবি সাধারণ একজন সাহাবি, তার নাম এসেছে। আবু বকর, ওমর, উসমানের নাম কিন্তু আসে নাই। এই সমস্ত বিয়ের ঘটনাকে কেন্দ্র করে এই যায়েদের নাম এখানে এসেছে। সুবহানাল্লাহ বলেন, কারণ পৃথিবীর মুশরিকেরা বারবার রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে, এই কারণে রাসূলুল্লাহকে চরিত্র যেহেতু কোনো কলম দিতে না পারে, চরিত্র যাতে কালি না দিতে পারে, আল্লাহ পাক 1450 বছর আগেই কোরআনুল কারিমে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, যারা এই নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে তারা কোরআনুল কারিমে আহজাবের সুরার ভিতরে তারা তাফসিরগুলো পড়ে দেখুক, দেখবেন তাফসির পড়ার পর আপনার চোখের ভিতরে, আপনার মনের ভিতরে পরিবর্তন আসবে ইনশা আল্লাহ। সম্মানিত হাজেরিন, এ যায়েদ বিন হারেস, তিনি পালক পুত্র নবীজি জবর দখল করে আনেন না। যায়েদকে তার পিতা নেওয়ার জন্য এসেছে, তার চাচা নেওয়ার জন্য এসেছে, তারা সন্ধান করে এসেছে রাসূলের কাছে, টাকা দিয়ে, অর্থ দিয়ে যায়েদকে নিয়ে যাবে। তবে রাসূল বলেছে, তুমি চলে যেতে পারো, থাকতেও পারো। কিন্তু যায়েদ বলেছে, এমন একজন মহামানবকে ছেড়ে, এমন চরিত্র অধিকারী মহামানবকে ছেড়ে আমি যাব না। তখন যায়েদের পিতা এবং তার চাচাকে বাড়ি চেঁচে চলেছে, রাসূলুল্লাহর কাছে যায়েদ রয়ে গেছে। যখন এই অষ্টম হিজরি হয়ে গেল, মুতার যুদ্ধের ঘোষণা চলে আসলো। মুতার যুদ্ধের ভিতরে অষ্টম হিজরি শোনে, আল্লাহ ফাক রব্বুল আলামিন ঘোষণা করে, জিয়াদের ডাক দিলেন। তখনই আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, এই মুতার যুদ্ধে 60 জন সেনাপতি দায়িত্ব পালন করবে। এক নম্বর সেনাপতি যদি মারা যায়, দ্বিতীয় নম্বর সেনাপতি তরোয়াল হাতে নেবে। দ্বিতীয় নম্বর সেনাপতি যখন মারা যাবে, তখন তৃতীয় নম্বর সেনাপতি দায়িত্ব পালন করবে। এর বিপরীত করে 4টা সেনাপতি আল্লাহ রাসূল বললেন, এক নম্বরে ঘোষণা দিলেন যায়েদ বিন হারেস। সুবহানাল্লাহ, যায়েদ বিন হারেস, আল্লাহ পাক নির্দেশ দিল, সাহাবীরা, যায়েদ বিন হারেস কোথায়? তুমি প্রথম নম্বর সেনাপতি, মুতার যুদ্ধে হবে। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক বলেন, তৃতীয় নম্বর হবে জাফর।
হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় নম্বর হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এরকম করে চারজন সাহাবীর নাম বললেন। প্রথম বললেন যায়েদের নাম, মোতার যুদ্ধে যায়েদ বিন হারেসার নাম বলেছে, প্রথম নম্বর যুদ্ধের ভিতরে শহীদ হয়েছিল যায়েদ বিন হারেসা। সুবহানাল্লাহ, ওই যুদ্ধে শহীদ হয়ে তিনি জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন সম্মানিত হাজরিন। তবে যারা এই সমস্ত যে সমস্ত কুলঙ্গারের আমার নবীকে নিয়ে কথা বলে, আমাদের কলিজা আঘাত দিয়েছে, কারণ আমাদের জীবনের থেকে, আমাদের ছেলে সন্তান থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের জীবন থেকে আমরা কাকে ভালোবাসি, জোরে বলেন না, কোনো সন্দেহ আছে? যারা বিন্দুমাত্র যদি সন্দেহ রাখেন, নিজের জীবনের থেকে যদি রাসূলকে ভালো না বাসেন, তাহলে আপনি ইমানদার নয়। কারণ ইমানদার হতে হলে রাসূলকে জিনের জীবনের থেকে ভালোবাসতেই হবে। তাই সম্মানিত হাজিরিন, যতদিন আমরা বেঁচে থাকবো, ততদিন আমার নবীর ইজ্জতে যদি আঘাত আসে, আমরা প্রতিবাদ করতে রাজি কিনা বলেন? সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন, বলেন নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামা। যে রাসূলের দুশ্মনেরা তারা, আমরা যদি ইমানে ইমানিত হতে পারি, রাসূলের চরিত্র যতই কলম দিক, রাসূলের চরিত্র যতই দাগ লাগানোর চেষ্টা করুক, আমরা রাসূলের উম্মত যদি সোচ্চার হতে পারি, কাফের মুশরিকেরা কোনো কিছু করতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে আমার রাসূলের ইজ্জতকে রক্ষা করার তৌফিক দিক। আমরা বলি আমিন।